মাসলাকে ফুলতলির আলা হযরত পীর সাহেব কিবলা যিনি ছিলেন তার হাতের গোড়া মানুষ, তার থেকে আমরা নামাজ শিখেছি, তার থেকে নামাজের তরিকা শিখেছি। হাত কোথায় বাঁধতে হবে, কোনটা সুন্নত তরিকা, কোনটা সুন্নত সাহাবা, কোনটা সুন্নত রাসূল, এই সম্পর্কে যদি জানতে হয় বড় বড় কিতাব পড়তে হবে। কিতাব নিয়ে আমাদেরকে মোকাবেলা করো যদি পারো। আমরা সেই জিন্দা উলিয়া কেরামের রুহানি সন্তান, বাঘ ঘুমিয়ে আছে, বাঘের বাচ্চারা কিন্তু এখনো সজাগ আছে। দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। আমি বলতেছি মুবাশ্বির জান্নাতের কথা। আমার নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছেন জান্নাত দেখে দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি না? নবীজি কি জান্নাত দেখে নাই? আমরা হানিমুনে যাই, নববধূ নবদুলহা বিভিন্ন সময় হানিমুনে বিভিন্ন জায়গায় যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা নবীকে দুলহা বানিয়ে জান্নাতের মেহমান করে দিয়েছেন। এটা দুনিয়াবি কোনো জার্নি না, এই জার্নিটা ছিল মক্কা মুকাররমা টু জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের রুমে রুমে, জান্নাতের গলিতে গলিতে, জান্নাতের সমস্ত স্থানে আমার নবীজি ভ্রমণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে প্যারা হাজিরিন? এজন্য আমার নবীজি জান্নাতের কথা বলেছেন জান্নাত দেখে দেখে, আর আমরা সেই মহান নবীর উম্মত। কি খুশি না বেজার? বেজার একজন মিস্টার ইবলিস, মারহাবা মিস্টার, সে বেজার হয়েছে, কান্নাকাটি করেছে। ইবলিস জীবনে চার দিন সবচেয়ে বেশি কেঁদেছে। ইবলিস সব সময় কাঁদে, কিন্তু হাদিসে পাকের মধ্যে এসেছে চারবার ইবলিস সবচেয়ে বেশি কান্নাকাটি করেছে। চার দিনের চারবারের একটি বার হলো সেই মহান দিবস, যেই মহান দিবসের সুবহে সাদিকের সময় আখির জামানার নবী খতমে নবুয়তের সিল মোহরকে, সিল মেরে নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়ে নবীকুল সম্রাট হয়ে সর্বশেষ নবী লকব নিয়ে যেই দিন আমার নবী এ ধরার বুকে তাসরিফ ফেলেছেন, ওই দিন শয়তান সবচেয়ে বেশি কেঁদেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, আমার নবীজি জান্নাতের কথা বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দীর্ঘ হিসাব নিকাশ হবে, এগুলো আপনারা আমার থেকে ভালো জানেন। কিন্তু এই জান্নাত উদ্বোধন করবেন আল্লাহ তাআলা কার মাধ্যমে? জান্নাত উদ্বোধন করবেন কার মাধ্যমে? আমার নবীজির মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সমস্ত জান্নাতীরা জান্নাতের দরজা পর্যন্ত গিয়ে কড়া নাড়াবে, কড়া টক টক আওয়াজ করবে, আওয়াজ আসবে কুদরতিভাবে, সাবধান, দরজার মধ্যে কেউ আঘাত করবে না, কড়া নাড়বে না। কারণ হলো আজকে সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল, আখিরে জামানার নবীকুল সম্রাটের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল্লিল আলামিনের মাধ্যমে জান্নাতকে আজকে উদ্বোধন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি খুশি জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য তো বানিয়েছেন। কথা বলেন ঠিক কি না? জান্নাত আমাদের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। আমাদের টার্গেট হচ্ছে জান্নাত। জোরে বলেন ঠিক কি না? আমাদের টার্গেট বানাতে হবে কি? কথা বলেন না কেন? টার্গেট বানাতে হবে কি? জান্নাত আমাদের টার্গেট বানাতে হবে, জান্নাত। সেই জন্য জান্নাতমুখী আমল করতে হবে। কি মুখী আমল? কথা বলেন না কেন? কি মুখী আমল?
জান্নাতমুখী আমল করতে হবে। যেই আমল করলে জান্নাতে যাওয়া যায়, যে আমল করলে জান্নাত আপনার উপর ওয়াজিব হয়ে যায়, সেই আমলগুলো আমাদেরকে করতে হবে। রাজি আছি? যারা বলেন রাজি আছি। পেয়ারা হাজিরিন, আসুন একটু সামনের দিকে যাই। এরপর আল্লাহ তাআলা বললেন নাজিরা, তিন নম্বরটা কি কথা বলতেছে না, তিন নম্বরটা কি নাজির, ভীতি প্রদর্শনকারী। নাজিরাম বিন্নার, নাজিরাম বিআযাবিন্নার, জাহান্নামের দাউ দাউ করা প্রজ্বলিত অগ্নি সম্পর্কে নবী, হে আমি আপনাকে ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। যারা বলেন সুবহানাল্লাহ, আমার নবীজি জাহান্নামও ভ্রমণ করেছে, কথা বলেন ঠিক কি না? বলবেন হুজুর দলিল কোথায়, কথাগুলো বলে যাচ্ছেন ভাই আপনার কয়টা দলিল লাগবে? সহি বুখারী আপনি খুলে দেখেন, সহি মুসলিম আপনি খুলে দেখেন, সুনানে তিরমিজি, সুনানে নাসাঈ, সুনানে ইবনে মাজাহ, সুনানে আবি দাউদ সহ মুস্তাদরাকে হাকিম বলেন, সহি ইবনে খুজাইমা বলেন, বাইহাকি শরীফ বলেন, সুনানে দারুকুতনি বলেন, সহি ইবনে হিব্বান বলেন, হাদিসের অনেকগুলো কিতাব, মুসনাদ আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহি, যে কিতাবের মধ্যে 42,000 হাদিস রয়েছে, সেই হাদিসের মহান কিতাব আপনি খুলে দেখেন, প্রত্যেকটি হাদিস গ্রন্থের মধ্যেই আমার নবীজি যে জাহান্নাম ভ্রমণ করেছেন সেই জাহান্নামের সকল দৃশ্যগুলো আল্লাহর হাবিব তুলে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমার নবীজি জাহান্নামের পাড় দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে জিবরিল আমিনকে বললেন, আরে ভাই জিবরিল, এই মানুষটাকে কেন এভাবে আযাব দেওয়া হচ্ছে? জিবরিল আমিন আমার নবীর খিদমত শরীফে জবাব প্রদান করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র এই ব্যক্তিকে নয়, বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন কারণে এই জাহান্নামের মধ্যে আযাব দেওয়া হচ্ছে, আবাদুল আবাদ হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ, আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। একটা আমি বলছি, সেটা হচ্ছে আল্লাহর হাবিব দেখলেন একজন রমণীকে, সেই রমণী একটু সবাই মেহরবানি করে সামনের দিকে চেপে চেপে বসি, ইশারা ইঙ্গিতে, প্যারা হাজিরিন একটু মেহরবানি করে সামনে আমরা এগিয়ে বসি, আমাদের পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, একটু সহযোগিতা করি প্যারা হাজিরিন। তো যেটা বলতেছিলাম, এই যে মাঝখানে অনেক ফাঁকা জায়গা আছে, আপনারা মেহরবানি করে সামনের দিকে এগিয়ে আসুন, একটু মেহরবানি করে সামনের দিকে এগিয়ে আসুন। কি কষ্ট হচ্ছে বাবা, কষ্ট হচ্ছে? এখন তো এমন একটি সময় আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন যে সময় না গরম না শীত, কথা বলেন ঠিক কি না? খুব বেশি গরমও না, খুব বেশি শীতও না, ঠিক কি না? প্যারা হাজিরিন, যে কথাটুকু আমি বলতেছিলাম সেটা হলো, জাহান্নামের পাশ দিয়ে আমার নবীজি যখন কদম মোবারক রাখছেন, সেই সময় একজন নারীকে দেখছেন, সেই নারী নিজের হাতের যেই নখ, সেই নখগুলো অনেক বড় বড়, অনেক লম্বা লম্বা নখ, সেই নখগুলো দিয়ে এভাবে তার চেহারার গোস্তগুলো খুলে খুলে নিচের দিকে ফালাচ্ছে, আবার চেহারা ঠিক হয়ে যাচ্ছে, আবার এই নখ দিয়ে তার চেহারা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর এই তার গোস্তের যে অংশগুলো খুলে খুলে ফেলে দিচ্ছে, আবার তৈরি হচ্ছে, এভাবে আযাব দেওয়াই হচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। প্যারা হাজিরিন, আমার নবী জবাব দিলেন, আমার নবী প্রশ্ন করলেন জিবরিল আমিনরে, এই মহিলার শাস্তি কেন? বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার উম্মত, আপনার এই মহিলা উম্মতটা দুনিয়ার জমিনের মধ্যে তখন থাকত, তার রূপবতী রমণী তার সুন্দর চেহারার আকর্ষণ চতুর্দিকে এমন ভাবে ছড়িয়েছে, চতুর্দিকে যতগুলো ছেলে রাস্তার পাশ দিয়ে হেঁটে যেত, এই মেয়েটা বোরকা পরত না, পর্দা করত না, পর্দার বিধান মানত না, পর্দার আইন মানত না। আপনি কোরআনুল কারীমের মধ্যে পর্দা সম্পর্কে আয়াত নাজিল করে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى
وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله. الله أكبر. আল্লাহ তাআলা বলে দিলেন, হে নারীরা ঘরের মধ্যে থাকো, একরারুনা ফি বুয়ুতিকুম, না ঘরের মধ্যে থাকো, সুন্দর পরিবেশে থাকো, চতুর্দিকে খোলামেলা পরিবেশে তোমরা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আওরাত বানিয়েছেন। আওরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গুপ্ত জিনিস, গোপন জিনিস। কথা বলেন না কেন? গোপন। আপনাদের এলাকায় কি কলা গাছ আছে? একটু কথা বলেন, কলা গাছ আছে? একজন ভ্যানগাড়িওয়ালা তার গাছের কলাগুলো ছিঁড়ে ছিঁড়ে সুন্দর করে ভ্যানগাড়ি দিয়ে কলা নিয়ে যাচ্ছে, এই কথা বুঝতেছেন? আপনি আমি কলা কিনবো কিনা? কথা বলেন না, কিনবো না। যাদের প্রয়োজনে কলা কিনবো তো। আরেকজন ভ্যানগাড়িওয়ালা তার গাছের সব কলাগুলো ছিঁড়ে কলার যত বাকলা আছে, আমরা খোসা বলি, বাকলা বলি, আপনারা কি বলেন? বাকল। মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা বলেন, বাকল। আপনি যখন কলার বাকল তুলে, ওই ব্যক্তি কলার সব বাকল তুলে সুন্দর করে কলাগুলো নিয়ে ভ্যান গাড়ির মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছে, এই কথা কি বুঝতেছেন? দুজনের কলা কি একরকম? কেন, এটাও কলা ওটাও কলা, সমস্যা কি? সমস্যা কি? একটাতে বাকল, একটা সুল্লা, আরেকটা হলো বাকলওয়ালা, ঠিক কিনা? পেয়ারা হাজিরিন, তাহলে বাকলওয়ালা যেগুলো সেগুলো আমরা কিনবো নাকি খোলা যেটা সেটা কিনবো? বাকলওয়ালা, ঠিক কিনা? খোলা কিনবে এরকম আছেন? কেউ আছেন? হাত উঠায় না তো কেউ, কথা তো বুঝতেছে দেখা যায়। মারহাবা বলেন। প্যারা হাজিরিন, বাকলওয়ালা কলা যেটা সেটাই কিন্তু আমরা কিনবো, কারণ আপনার বিবেকের কাছে প্রশ্ন, কলা যেটা খাওয়ার জিনিস সেটা তো আল্লাহ কলাকে কলা করেই বানিয়েছে, বাকল কেন দিয়েছে? বাকলের জন্যই দেওয়া হয়েছে, যাতে করে আমার বান্দা যখন কলা খাবে এখান থেকে অনেক প্রোটিন হবে, অনেক শক্তি হবে, অনেক এনার্জি হবে। এই জন্য যারা পরীক্ষার্থী ভাইয়েরা পরীক্ষার হলে যাবেন, আপনাদের জন্য সাজেস্ট করে দিয়ে যাচ্ছি, আমি কোনো ডাক্তার নই, কিন্তু সাজেস্ট করে যাচ্ছি, আপনি যখন পরীক্ষার হলের মধ্যে যাবেন আধা ঘন্টা আগে একটি কলা আপনি খেয়ে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরে কি ওয়াজ শুরু করছে, কলার কথা কয়ে কয়ে সুবহানাল্লাহ। কি কলা কি আপনার বাবা বানাইছে নাকি? আমার বাবা বানিয়েছে? বাংলাদেশের প্রাইম মিনিস্টার জননেত্রী শেখ হাসিনার অবদানে কি কলা তৈরি হয়? কলা নেই কে? এই সুন্দর একটি গাছ, যেই গাছের কোন শক্তি নেই, সেই গাছের মধ্যে এত সুন্দর কলা, যিনি তৈরি করেন, যার কুদরতে হয়, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? পেয়ারা হাজিরিন, সুন্দর কলা, এত সুন্দর কলা, এটা যদি খোলামেলা আমরা খাই তাহলে এটার মধ্যে জীবাণু ঢুকবে, ভাইরাস ঢুকবে, রাস্তার ধুলাবালি উড়বে, এগুলো গিয়ে লাগবে, তোমরা এগুলো খাবে, তোমাদের ভিতরের মধ্যে পাকস্থলীর মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। এই জন্য আল্লাহ তাআলা সুন্দর করে প্যাকেট করে কলাকে আপনার আমার সামনে তুলে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা, এটা হলো গোপন বিষয়, গোপনে রাখতে হবে, গোপনে সান দিতে হবে, গোপনেই সমান, গোপনেই সুন্দর করে, গোপনেই সুন্দর করে রাখতে হবে, গোপনেই প্যাকেট করে রাখতে হবে। 40 বছর 50 বছর 70-80 বছর হায়াত পেয়ে এই সুন্দর রমণী, এই সুন্দর রূপবান, এই অবস্থা পেয়ে কখনোই অহংকার করা যাবে না, ব্যাপারদাগিরি করা যাবে না। হে আমার এই চাতল পাড়ের মা বোনেরা, ও মা বোনেরা, শুনে না জেনে নাও, তোমার মতো হযরতে ফাতেমাতুজ জাহরা দুনিয়াতে ছিল, খাদিজাতুল কুবরা দুনিয়াতে ছিল, হযরতে আয়েশা সিদ্দিকা দুনিয়াতে ছিল, সামান্যতম কোন ধরনের সাউন্ড কিংবা গোটা শরীরের সৌন্দর্যের সামান্য অংশ এই দুনিয়ার নয়। তৎকালীন সময়ের কোন সাহাবী দেখেছে? আজ পর্যন্ত কোন রাওয়ায়েত পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজরিনের জন্য আমি আমার আলোচনার
এই বিষয়ে আলোচনার শেষে আমি বলতে চাই, কানজুল উম্মাল একটি গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব, ঠিক কিনা ওলামায়ে কেরাম? কানজুল উম্মাল অনেক বড় একটি হাদিসের কিতাব। সেই হাদিসের কিতাবের মধ্যে আল্লাহর হাবিবের একটি ফরমান এসেছে তাদের জন্য, যে সমস্ত মেয়েরা পর্দা করে না তাদের বিষয়ে। বিষয়টা কি? আমার নবী যে বলে গিয়েছে, যেই মহিলা চুলের অংশের পিছনের অংশ কোন পুরুষ দেখবে, তার ঘরে যেই ছেলে হবে কিংবা তার ঘরে যে মেয়ে হবে, সেই মেয়ের ঘরে যখন অন্য কোন সন্তান প্রসব হবে, এভাবে তার মেয়ে থেকে তার মেয়ে, তার কন্যা থেকে অন্যজনের কন্যা, এভাবে আস্তে আস্তে সাত পুরুষ পর্যন্ত আল্লাহর কোন ওলি ফায়দা হবে না। যারা বলেন নাউজুবিল্লাহ, আরো যারা বলেন নাউজুবিল্লাহ, কি কথা বুঝতেছেন? আল্লাহর ওলি পয়দা হবে না শুধুমাত্র যদি চুলের কোন অংশ কোন ছেলেরা দেখে, কোন পুরুষ দেখে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না? আজকের কি আমাদের সমাজে সে পর্দা আছে? নাই ভাই, আমরা বিদায় দিয়ে দিচ্ছি, পর্দাকে নিয়ে আসতে হবে। ওই যে জান্নাতের কথা বলেছি, যদি জান্নাতে যেতে চাই তাহলে পর্দাকে গ্রহণ করতে হবে, আর যদি এর বিপরীত কাজ করি, আমার নবীকে আল্লাহ তাআলা সেই সম্পর্কে বলেছেন, নাজিরা, হাবিব আমার, দোস্ত আমার, আমি আপনাকে পাঠিয়েছি নাজির হিসেবে, জাহান্নাম সম্পর্কে আপনি ভীতি প্রদর্শন করবেন, জাহান্নামের কথাগুলো মানুষদেরকে বলে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মেয়েটাকে আপনি দেখতেছেন এই মেয়েটার কারণে অনেকগুলো ছেলে নষ্ট হয়েছে, এই বেপরদাগিরির কারণে, বেহায়াপনার কারণে, উলঙ্গপনার কারণে সুন্দর যুবকদের চরিত্র নষ্ট হয়ে গিয়েছে। আজকের মিডিয়ার সাইন আপ, আজকের ইউটিউব চ্যানেল চার্জ করলেই যে অবস্থাগুলো চলে আসে, সেই অবস্থায় আমার মনে হয় কোন চরিত্রবান যুবক তার চরিত্রকে হেফাজত করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, জাহান্নামকে ভয় পেতে হবে, জাহান্নাম থেকে নিজেকে নিস্তার যদি আমরা করতে চাই, মা বোনদেরকে পর্দার আড়ালে নিয়ে আসতে হবে। কি রাজি আছি? আল্লাহ সবাইকে তৌফিক দিক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। প্যারা হাজিরিন, নবীজি শাহিদ, আমার নবীজি বাশির, আমার নবীজি নাজির, এই তিনটি কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন সামনের দিকে এগিয়ে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে এই কথাটুকু জানিয়ে দিলেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ তাআলা বললেন, যারা এই তিনটা লকবকে বিশ্বাস করে নেবেন, আমার নবীজি মদিনার কামলিওয়ালা নবীজি, শাফাআতের অধিকারী নবীজির উপরে তিনটি বিষয় আমি দিয়েছি, নাম্বার ওয়ান শাহিদ, নাম্বার টু মুবাশ্বির, নাম্বার থ্রি নাজির। তিনটা বিষয়কে যারা মনে প্রাণে বিশ্বাস করবে, আকীদাতান বিশ্বাস করবে, সেই ব্যক্তিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লিতুমিনু বিল্লাহি, তোমরা আল্লাহর উপর ঈমান এনে যাও, আল্লাহর উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করে নাও, শুধুমাত্র তাই নয়, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপরে সুন্দর করে বিশ্বাস স্থাপন করো। কারণ হলো বিশ্বাস স্থাপনের মাধ্যমেই তুআজ্জিরুহু, তোমরা আমার নবীকে তুআজ্জিমুহু, সম্মান করতে পারবে, ওয়া তুওয়াক্কিরুহু, তাযীম, নবীর তাওকীর, নবীর তাযীম, নবীর তাওকীর, নবীর সম্মান, নবীর মর্যাদা তোমরা প্রদান করতে পারবে। আর এগুলোর মাধ্যমে একজন মুসলমান কামেল মুমিন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, কথা ঠিক কি না? আল্লাহর হাবিবকে ভালোবাসা দরকার আছে কি নাই? নবীজির শান, মান, ইজ্জত, কদর, মর্তবা, মর্যাদা, এগুলো কি আমাদের মতো? কথা বলেন, আমাদের মতো? নবীজি কি আমাদের মতো? কথা বলেন না কেন? নবীর সম্মান আর আপনার সম্মান, খতিবের সম্মান, আমার পীরের সম্মান, সবকি সমান? সমান নয়, এগুলোর অনেক ক্লাসিফিকেশন আছে, আছে কি নাই? কথা বলেন না কেন? আছে কি নাই?
আসুন আমরা একটু জেনে নেই এই ক্লাসিফিকেশন গুলো আজকে আমাদের সমাজ থেকে চলে যাচ্ছে, যার কারণে আজকে আমরা নবীকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করছি। আসলে নবীজি আমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়, বরং আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি স্টেজ দিয়েছে যে মাকাম হচ্ছে আল্লাহর হাবিবের জন্য আমার আল্লাহ তাআলা তৈরি করেছেন লাওয়াহান মাকামে মাহমুদ। যারা বলেন সুবহানাল্লাহ, আর যারা বলেন না সুবহানাল্লাহ, প্রশ্ন আসবে কোন নবীর জন্য কোন আয়োজন কিয়ামতের ময়দানে থাকবে না, শুধুমাত্র আমার নবীর জন্য থাকবে। কথা বলেন ঠিক কি না? আমাদের এলাকায় আজান হয় কি না? আপনাদের এলাকায় আজান হয় কি না? কয়বার হয়? তিনবার না চারবার? কথা বলেন না, কয়বার? প্রতিদিন কয়বার? সে আজানের মধ্যে আমার নবীজির নাম মোবারক আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? পেয়ারা হাজিরেন আমার নবীজির নাম মোবারক আজানে আছে, আছে না? একামতে আছে, মানুষ মারা গেলে আছে, নামাজের মধ্যে আছে, নামাজে নাই? আছে তো। নামাজে আমার নবীকে সালাম না দিলে কি নামাজ হবে? কথা বলেন নামাজ হবে? নামাজের মধ্যে আমার নবীর সালাম আছে কি নাই? কোরআনে পাকের মধ্যে স্বয়ং আমার আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করে দিলেন, যে সূরার নাম হচ্ছে সূরা মুহাম্মদ। যারা বলেন সুবহানাল্লাহ, প্যারা হাজিরিন যেটা বলতেছি, আমার নবীজি আপনার আমার মতো সাধারণ কোনো মানুষ না। কি এতে কি সবাই একমত? বিমত পোষণকারী কেউ আছেন? যদি কেউ থেকে থাকেন আমার ভাইয়েরা, আপনাদের কদমের মধ্যে আমি করজোরে আকুতি জানিয়ে যাচ্ছি, আপনি একটু নবীজির স্টেজটা, এই এক মিনিট আমি বক্তব্য দেবে, এক মিনিটের বক্তব্য থেকে আপনি বুঝে নেন, একজন সাধারণ মানুষ থেকে নবুয়ত পর্যন্ত পৌঁছতে 27টা স্টেজ আছে। কতটা স্টেজ? কথা বলেন, আপনাদের এলাকায় অমুসলিম আছে? আছে না? আমরা কোনো ধর্মের নাম নিলাম না, এক কথায় অমুসলিম বললাম, আছে তো? আমরা মুসলমান ঠিক কিনা? তারা অমুসলিম ঠিক কিনা? তারাও মানুষ আমরাও মানুষ ঠিক কিনা কথা? তবে তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য আছে। কি আছে? পার্থক্য আছে। তারাও কি আমাদের মতো মানুষ? কথা বলেন, তারাও কি আমাদের মতো মানুষ? দেখতে শুনতে আমাদের মতো, সব দিকে আমাদের মতো না। তো সব দিকে যদি আপনার মতোই না হয়, তো নবীজি কিভাবে আপনার মতো হয়? এই কথা বলেন না কেন? আপনাকে যদি কেউ বলে শ্রী দিয়ে, নাম দিয়ে যদি আপনাকে ডাকে, মাথা ঠান্ডা থাকবে না গরম হয়ে যাবে? শ্রী আব্দুল আউয়াল বললো আপনাকে, মাথা ঠান্ডা থাকবে না গরম হবে? গরম হয়ে যাবে। তার মানে হলো আমরা মুসলমান, মুসলমানের নামের আগে আছে মুহাম্মদ। কথা বলেন ঠিক কি না? এই মুহাম্মদ শব্দ প্রচারের জন্য, প্রসারের জন্য, নামের আগে লেখার জন্য আল্লাহর ওলিরা তাদের নিজের জীবনের সর্বোচ্চ শক্তি এই দুনিয়ার জমিনে ঢেলে দিয়েছেন, যার কারণে আজকে আমরা আমাদের নামের পূর্বে শ্রী মুছে মুহাম্মদ নাম পেয়েছি। জোরে বলেন ঠিক কি না? এ দরবার অর্থাৎ এই যে অবদান, এ অবদান হচ্ছে ফুলতলি মাসলাকের যে আলা হযরত কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন, তার অবদানের কারণে। আপনি সরসিনার জমিন বলেন, ফুরফুরা বলেন, জয়নপুর দরবার বলেন, দারুল আমান বলেন, সোনাকান্দা দরবার বলেন, এভাবে শ্রীগড় শরীফ বলেন, যেখানেই বলেন না কেন, হক্কানি রব্বানি আল্লাহর খাঁটি বান্দা আল্লাহ বলা আল্লাহর ওলীদের কারণেই আজকে এই দেশের মানুষের নামের আগে আমরা মুহাম্মদ শব্দ পেয়েছি। যারা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, সুতরাং আমাদেরকে জানতে হবে ইতিহাস, নবীজি আমার মতো না, নবীজি কারো মতো না, নবীজি কেমন? নবীজি নবীজির মতোই। জোরে বলেন সুবহানাল্লাহ। খালেক হিসেবে, খালেক হিসেবে, স্রষ্টা হিসেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন বেনজির ও বেমিসাল, মখলুকের মধ্যে সৃষ্টির মধ্যে ঠিক তেমনি ভাবে আমার নবীও বেনজির ও বেমিসাল নবী। জোরে বলেন ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। প্রিয় হাজিরিন,
একটু মনোযোগ দিয়ে শুনি, ২৭টা স্টেজ আছে। নাম্বার ওয়ান হলো মানুষ, আমরা সবাই কি কথা বলেন, নাম্বার ওয়ান হলো মানুষ, এরপর হলো মুমিন। মানুষের পরের কাতার কি? মুমিন। মুমিনের উপরের কাতার হচ্ছে ওলি, ওলির উপরের স্টেজ হচ্ছে শহীদ, শহীদের উপরের স্টেজ হচ্ছে মুত্তাকি, মুত্তাকির উপরের স্টেজ হচ্ছে মুস্তাহিদ, তার উপরের স্টেজ হচ্ছে আবরার, তার উপরের স্টেজ হচ্ছে আওতার, তার উপরের স্টেজ আবদাল, তার উপরের স্টেজ হচ্ছে কুতুব, তার উপরের স্টেজ হচ্ছে কুতুবুল আকতাব, তার উপরের স্টেজ হচ্ছে গাউস, তার উপরের স্টেজ গাউসুল আজম, তার উপরের স্টেজ তাবেঈ, তার উপরের স্টেজ তাবেঈ, তার উপরের স্টেজ হচ্ছে সাহাবি, তার উপরের স্তর হচ্ছে আনসার, তার উপরের স্টেজ মুহাজির, তার উপরের স্টেজ হচ্ছে আপনার সিদ্দিক, তার উপরের স্টেজ হচ্ছে নবী, তার উপরের স্টেজ হচ্ছে রাসূল, তার উপরের স্টেজ উলুল আজম, তার উপরের স্টেজ খলিলুল্লাহ, তার উপরের স্টেজ খাতামুন নবিয়্যিন, তার উপরের স্টেজ রাহমাতুল্লিল আলামিন, তার উপরের স্টেজ হাবিবুল্লাহ, তার উপরের স্টেজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, পড়বেন না? তো নবীকে আমার আপনার মতো স্টেজ কম না বেশি? অনেকগুলো স্টেজ আছে, এগুলো বুঝতে হবে। বলবেন হুজুর বুঝি না, তো না বুঝে কথা বলো কেন? হ্যাঁ, যদি বুঝতে হয়, যারা বুঝে তাদের সংস্পর্শে আসতে হবে, তাদের কথাগুলো বুঝতে হবে, শুনতে হবে, আকল দিয়ে বিবেক দিয়ে বিচার বিশ্লেষণ করে তারপরে তার উপরে ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাংলা কিতাবের হাদিস পড়ে আমাদেরকে তোমরা নতুন মুসলমান বানাতে এসো না। সহিহ বুখারীর দোহাই দেয়, সহিহ বুখারীর মধ্যে আছে, সহিহ বুখারীর মধ্যে আছে, হাত তুলতে হবে নামাজের মধ্যে, এভাবে হাত তুলে বুকের উপরে এভাবে হাত বাঁধতে হবে, সহিহ বুখারীতে আছে, সহিহ বুখারীতে আসলেও হাদিসটা আছে। হাদিসটা কি কথা বলে না কেন বাবা? তো মনে করলাম যে আমার কথাই আমি বলে গেলাম, আপনারা কিছু বললেন না। হাদিস শরীফে কি? সহিহ বুখারীতে আছে। আবার ওই সহিহ বুখারীতে তো ভাই এটাও আছে, তাদেরকে বলি, তোমরা যারা বলে এখানে বান্দার হাত হাদিস আছে, আমি তাদেরকে বলি ভাইজান আপনারা যেটা বলেন সেটা আছে, আমরা যেটা করি তাহাতাসুররা সেটাও তো হাদিস শরীফের মধ্যে আছে, সেটা তো বললেন না। কথা বলেন ঠিক কি না? সুতরাং বাংলা কিতাবের চটি বইয়ের হাদিস দেখিয়ে আমাদেরকে নতুন মুসলমান আপনারা বানানোর কোনো প্রয়োজন নাই, ঠিক? কারণ আমরা মাসলাকে ফুলতলির আলা হযরত পীর সাহেব কিবলা যিনি ছিলেন তার হাতের গড়া মানুষ, তার থেকে আমরা নামাজ শিখেছি, তার থেকে নামাজের তরিকা শিখেছি। হাত কোথায় বাঁধতে হবে, কোনটা সুন্নত তরিকা, কোনটা সুন্নত সাহাবা, কোনটা সুন্নত রাসূল, এই সম্পর্কে যদি জানতে হয় বড় বড় কিতাব পড়তে হবে, কিতাব নিয়ে আমাদেরকে মোকাবেলা করো যদি পারো। কথা বলেন রাজি আছেন? কথা বুঝতেছেন হাজিরিন? তাদের কথায় দলভক্ত দল বিভক্ত হওয়া যাবে না, মতানৈক্য তৈরি করা যাবে না। হঠাৎ করে এত বড় একটা সুন্দর মসজিদ, এত সুন্দর নামাজ হচ্ছে, হযরতে আপনার ইমাম সাহেব যিনি নামাজ পড়াচ্ছেন সুন্দর করে সূরাতুল ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার পরে সবাই চুপ থাকলো, তিনি চুপ থাকলেন, আপনি কোনা থেকে জ্বলবেন আমিন। কথা বলেন ঠিক কিনা? দুই একটা আসেনি এরকম আপনাদের এলাকায়? আমি কিন্তু আপনাদের এলাকার কথা বলছি না, আমি আমার এলাকার কথা বলতেছি। আপনাদের এদিকে কি এরকম আছে? আছে হাজিরিন? এটা দূষিত নোংরা পরিবেশ তৈরি করে, তারা পরিবেশটা নষ্ট করে। কথা বলেন ঠিক কি না? পরিবেশ হচ্ছে নামাজ যখন থাকবে সাউন্ড হবে না, কারণ সুনান আবি দাউদের মধ্যে এসেছে পেয়ারা নবীজির হাদিস, মান কানা লাহু ইমামুন মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি কিরাতুল্লাহ, যে ব্যক্তির ইমাম আছে সেই ব্যক্তির ইমামের কেরাতই মুসল্লির কেরাত। কথা বলেন ঠিক কি না? ইমাম সাহেব কেরাত পড়বেন, মুসল্লি কেরাত শুনবে, মুসল্লি কি করবে? তো কেরাত আপনি শুনতে পারলেন, চুপ থাকতে পারলেন, আমিনের বেলায় নিয়ে আসকো বেশি হয়ে গেছে, আমিন জোরে বলা যাবে না, যদিও জায়েজ
কিন্তু হানাফি মাযহাবের কথা হচ্ছে আমিনকে আমরা নিচু স্বর করে পড়ি। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন যখন তোমরা ইমাম সাহেব ওয়ালা দলিন পর্যন্ত পৌঁছে যায় তখন তোমরা আমিন বলো, কারণ যার আমিন বলাটা ফেরেশতাদের আমিনের সাথে হয়ে যাবে। গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীত জীবনের সমস্ত ছগিরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? যদি আমার আমিন আর ফেরেশতার আমিন যদি মুওয়াফিক হয়, মান ওয়াফাকা ওয়াল মালাইকা, ফেরেশতা এবং মুসল্লির কেরাতের মাঝখানে আমিন যদি মুখোমুখি হয়, তাহলে তার জিন্দগির অতীত রাশি অর্থাৎ অতীত জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি যদি প্রশ্ন করেন যে দাদু ভাই হাদিস শরীফে তো জোরের কথাও আছে, আমি বলতেছি হাদিস শরীফে জোরের কথা যদি থেকে থাকে অবশ্যই আমরা মানব, তবে হাদিস আগে মানব নাকি কোরআন আগে মানব? কোরআন। এখন কোরআন কি বলে, কোরআন কি জোরে বলে না আস্তে বলে, এটাও তো শোনা দরকার আছে, কথা বলে না কেন? কোরআন যদি আস্তে বলে তাহলে আমরা আস্তে বলবো, কোরআন যদি জোরে বলতে বলে জোরেই বলবো, কথা বলে ঠিক কি না? প্যারা হাজিরিন, কোরআনে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর করে বলে দিয়েছেন যে কোরআনুল করিম তিলাওয়াত করার আদব রয়েছে, কোরআনুল করিম তিলাওয়াত শোনারও আদব রয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন قُرِيَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ জোরে বলেন আল্লাহু আকবার। إِذَا قُرِيَ الْقُرْآنُ যখন ইমাম কিংবা কোন কারি কিংবা কোন হাফেজ কোরআন তানিউল কোরআন কিংবা কোন বক্তা কিংবা কোন আলোচক যখন কোরআনুল করিম থেকে তেলাওয়াত করবে, ফাস্তামিউ লাহু, শুধুমাত্র কান দিয়ে শোনো না, তোমার হৃদয়ের যে কানটুকু আছে সেই হৃদয়ের কান দিয়ে শোনো, কারণ এটা আমি আল্লাহর কোরআন, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, বরং চুপ থাকো, সুবহানাল্লাহ বলেন, ওয়ানসিতু চুপ থাকো, কোন সাউন্ড করতে পারবে না, কোন ধরনের আওয়াজ করতে পারবে না, কোন ধরনের উচ্চারণ করতে পারবে না, এটাই হলো কোরআনুল করিমের তিলাওয়াতের আদব এবং কোরআনুল করিম তিলাওয়াত শোনার আদব, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যেটা করি কোরআনে আছে কি নাই, জোরে বলেন আছে কি নাই? ভাইরা আমার মেহরবানি করে একটু আপনাদেরকে বিরক্ত করছে, একটু সামনে গিয়ে বসুন, আমাদের পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, এই জায়গাটুকু খালি, আপনারা একটু মেহরবানি করে যদি একটি কদম আগান তাহলে অনেক জায়গা হয়ে যাবে। প্যারা হাজিরিন, প্যারা হাজিরিন, তাহলে আমরা দলিল নিলাম কোরআন থেকে, ঠিক কি না? কথা বলেন না কেন? কোরআন থেকে দলিল নিয়েছি, আমিন আসতে হবে না জোরে হবে? আসতে হবে। কি রাজি আছি? কি রাজি আছি? আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। প্যারা হাজিরিন, আমরা দীর্ঘ সময় প্যারা নবী রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মহান উপাধি সম্পর্কে কোরআনুল করিমের সূরাতুল ফাতার 8 এবং 9 নং আয়াত আমরা শুনলাম, শোনার চেষ্টা করেছি, অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা আমরা করেছি, শুনেছি। প্যারা নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতো কোনো সাধারণ মানুষ ছিলেন না, এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতে আমরা যারা বিশ্বাসী, আকায়েদ আহলুস সুন্নাহর উপরে যারা আমরা ইস্তিকামাত আছি, তাদের ভাষ্য হচ্ছে যে নূর নবীজির সাথে অন্য কোন কারো কোন ব্যক্তির কোন তুলনা চলতে পারে না। কি রাজি আছি? যারা বলেন রাজি আছি, আল্লাহ কবুল করুক, যারা বলেন আমিন। এখন সংক্ষিপ্ত পরিসরে 2-4 মিনিট আমরা আরো কয়েকটা কথা শুনব, যে নবীজি তিনি যে আমাদের মতো নন এটারও তো কিছু নজির আমাদের দরকার আছে, কি নজির দরকার আছে না? এতক্ষণ তো আমরা কোরআন থেকে শুনলাম, নবীজির হাদিস মুবারক থেকে আল হাদিসুল মুতাওয়ারা থেকেও তো আমাদের কিছু শোনা দরকার, কথা বলেন ঠিক কি না? প্রিয় নবী, আখিরি জামানার নবী, তিনি আমাদের মতো যে সাধারণ না, তিনি আমাদের কারো মতো না, হাজার ও হাজার দৃষ্টান্ত হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়। যেমন
আমার নবীজি মক্কা মুকাররমায় মসজিদে হারেম শরীফ থেকে ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে দুপুরের খাবার দাবারের ব্যবস্থা করা কি আছে, আমার নবীজি চাইলেন যে দুপুর হয়েছে আমাকে কিছু খাবার দাও। দুপুরে আমরা খাবার খাই কি না, নবীজিও খাবার চাইলেন যে কোনো খাবার আছে কি না। ভিতর থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে আজকে কোনো খাবার দাবারের ব্যবস্থা করা হয়নি, আজকে চুলায় আগুন জ্বলেনি, সুতরাং আজকের দুপুরটা ঘরে খাওয়ার জন্য কোনো সুযোগ নাই। আমার নবীজি সেখান থেকে বের হয়ে দূর দিয়ে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ হযরতে ফাতেমাতে জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরে শরীফের মধ্যে নবীজি তাশরিফ নিলেন। কড়া নাড়াতে লাগলেন দরজার কাছে গিয়ে, মা মা, এই মা ফাতেমা, আমি তো এসেছি, দরজা খোলো, তোমার ঘরে আজকে কি রান্না হয়েছে? বলেন, আব্বাজান, আপনার জামাই শের খোদা হযরত আলী কারনামাল্লাহ ওয়াজহা আজকে কোনো কিছু আনেনি, আজকে আমার ঘরে খাবারের কোনো ব্যবস্থা নেই। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনই উপবাস। একটু কত সাউন্ড হচ্ছে এদিকে, একটু মেহরবানি করে প্যারা হাজিরিন, দুজনই উপবাস, কোনো কিছু নেই। বলেন, আমার নবীজির এই কথাটা শুনে নবীজির অন্তর কাঁদা শুরু করলো। কথা বলেন ঠিক কি না, নবীজির অন্তর মোবারক কেঁপে উঠল। নাতি হাসান হোসাইন আজকে দুপুরে খাবার খেতে পারবে না, ঘরের মধ্যে কোনো রান্না বান্না নেই। আমার নবীজি আর বসে থাকলেন না, দৌড় দিয়ে বের হয়ে গেলেন মক্কা রণিতে গলিতে দৌড় দিয়ে। আমার নবীজি কাজ খোঁজ করতে লাগলেন। আমরা যেভাবে শ্রম দেই, শ্রমিকরা যেভাবে শ্রম দেয়, আমার নবীজি একজন শ্রমিক সেজে দৌড় দিয়ে চলে গেলেন কয়েকটি খেজুর বাগানের পাশে। যখন আমার নবীজি রাস্তা ক্রস করছেন, হঠাৎ কোনো একজন ইহুদির সাথে দেখা। বলল, রে ইহুদি, হাল্লাকে মিনাজির, তোমার কি কোনো মজুরি লাগবে, তোমার কি কোনো শ্রমিক লাগবে? বলল, কেন? বলল, আমার ঘরে খাবার দাবারের কোনো অ্যারেঞ্জ নেই, তোমার কোনো কাজ যদি থাকে আমাকে দাও, আমি করে দেই, এর বিনিময়ে কয়েকটা খেজুর আমাকে দিলেই আমি খুশি হয়ে যাব। পেয়ারা নবী রাসূল আরবি ওই ইহুদির কথায় বলার সঙ্গে সঙ্গে ইহুদি বলল, আমার কাছে একটাই কাজ আছে, কাজটুকু হলো ওই যে সেখানে কূপ দেখা যাচ্ছে, কূপের সাথে একটি বালতি বাঁধা আছে, কূপের পানি অনেক নিচে, নিচ থেকে পানিগুলো তুলে তুলে আমার হাতে দিতে হবে, এটাই হলো তোমার কাজ, তুমি পারবে কিনা? আমার নবীজি বললেন, হ্যাঁ আমি পারব। আমার নবীজি হস্ত মোবারক দ্বারা সুন্দর করে বালতিটুকু পানির দিকে দিলেন, কূপের দিকে দিলেন, কূপের অনেক নিচের মধ্যে পানি পড়ে আছে। যখনই আমার নবী মদিনার কামনিওয়ালা নবীজি বালতিটা কূপের মধ্যে ফেললেন, সঙ্গে সঙ্গেই কূপের নিচের পানিগুলো আল্লাহর কুদরতে কূপের সম পরিমাণ পর্যন্ত চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। পানি উপরের দিকে চলে আসছে, আমার নবীজি সেখান থেকে পানি নিয়ে নিয়ে ইহুদের কাছে পৌঁছে দিচ্ছে, এক বালতি, দু বালতি, তিন বালতি, এভাবে প্রায় সাত বালতি পানি আমার নবীজি উঠালেন। সপ্তমবার যখন, অষ্টমবার যখন আমার নবীজি বালতিটা নিচের দিকে ফেললেন, তোড়াটা ছিঁড়ে গিয়েছে, রশিটা ছিঁড়ে গিয়েছে, বালতিটুকু নিচের দিকে পড়ে গেল। আমার নবীজির হাতের মধ্যে শুধুমাত্র রশিটা রয়ে গেল। রশি নিয়ে আমার নবীজি ইহুদির কাছে গিয়ে বললেন, রে ভাইজান, আমার হাতের মধ্যে শুধু রশি, বালতিটা নিচে পড়ে গিয়েছে। ইহুদি তো আমার নবীকে চিনে না, নবীজির সম্মান তার জানা নেই, নবীর মান সম্পর্কে জানা নেই। ইহুদি রাগান্বিত হয়ে তার ডান হাত দ্বারা আমার নবীজির গাল মোবারকের মধ্যে একটি আঘাত করলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার বাবা নিরাপ আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা নবী
কামলিওয়ালা নবী চোখ বেয়ে বেয়ে পানি পড়লেন। পানি পড়ার পরেও আমার নবীজি ইহুদিকে কোনো ধরনের বদদোয়া করলেন না। আমার নবীজি বললেন, ঠিক আছে ভাই, বালতি তো নিচে পড়ে গিয়েছে, তাহলে এখন কি করব? বলল, তোমার আর কাজ করা দরকার নাই, সাত বালতি পানি উঠিয়েছ, চুক্তি হয়েছে প্রত্যেক বালতি পানির বিনিময়ে দুইটা কিংবা তিনটা খেজুর তোমাকে দিব। চোদ্দটি মতান্তরে একুশটি খেজুর আমার নবীজি পেলেন সাত বালতি পানি উঠিয়ে। নবীজি দৌড় দিয়ে চলে গেলেন ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। গিয়ে বললেন, রে ফাতেমা, আমার হাসান কোথায়? আমার হাসান কোথায়? তাদেরকে ডাকো, আমি কাজ করেছি, কাজ করে একুশটা কিংবা চোদ্দটা খেজুর পেয়েছি। আমার নবীজি দু তিনটা খেজুর রাখলেন, বাকিগুলো হজরতে ফাতেমার কাছে দিয়ে বললেন, জামাইকে দিও, হজরত আলীকে দিও। এই কথাটুকু বলে আমার নবীজি আমার নবীজির হুজরা শরীফে চলে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পেয়ারা হাসিরেন আমার নবীজি ক্ষুধা নিবারণের জন্য খেজুরটুকু গ্রহণ করলেন, নবীজি বিশ্রামে চলে গেলেন। ইতোমধ্যে যেই ইহুদি আমার নবীজির জিসম মুবারকের মধ্যে আঘাত করেছে, সে তো চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, হাতের মধ্যে ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। যন্ত্রণা এমন ভাবে শুরু হলো, যন্ত্রণায় সে কাতরাচ্ছে, কাতরাতে কাতরাতে তার বাম হাত দিয়ে ডান হাতটা অত্যন্ত সুন্দরভাবে এভাবে আঘাত করে কেটে ফেলল, ডান হাত জমিনের মধ্যে পড়ে গেল, এখনো বিষাক্ত অবস্থা শরীর থেকে যাচ্ছে না। নবীর একজন সাহাবী দেখলেন, রে ভাই, তুমি কেন ডান হাতটা কেটে ফেললে? বলল, কে একজন না জেনে আসলো আমার কাছে, কাজ চেয়েছে, আমি কাজ দিয়েছি, পরবর্তীতে বালতিটা পড়ে যাওয়ার কারণে আমি একটা আঘাত করেছি, চপেট আঘাত করেছি, আমি চিনতে পারে নাই। সাহাবি বলল, হায় রে, তুমি তো চিনো না, তিনি তো আর কেউ নন, তিনি হচ্ছেন আখির জামানার নবী, নবীকুল সম্রাট, বিশ্ব সর্দার, নবীকুলের সম্রাট যিনি, সেই মহান নবীর জিসম মুবারকের মধ্যে তুমি হাত তুলেছ। সেই ব্যক্তি বলল, ভাই, আমি তোমার নবীকে চিনি না, তিনি কোথায় আছে, তাড়াতাড়ি আমাকে তার কাছে নিয়ে যাও। আল্লাহর হাবিব দুজানে বাদশা নবীজি বিশ্রাম নিচ্ছেন, সেই মুহূর্তে নবীর সাহাবি সেই ইহুদি ব্যক্তিকে নিয়ে হাতটাকে আলাদা হাতটুকু নিয়ে আর সেই ব্যক্তিকে এক হাত ধরে ধরে আমার নবীজির কদম মুবারকের পাশে নিয়ে উপস্থিত করালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবীকে ডাক দিয়ে বললেন, রে সাহাবী, কোথায় তুমি ইহুদিকে পেলে? ইহুদির কথা আমি কিছু করি নাই, আমি তাকে কোনো আঘাত করি নাই, আমি তার জন্য বদদোয়া করিনি। ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পারি না, আপনার শান জানি না, মান জানি না, কদর জানি না, সম্মান জানি না, মর্যাদা জানি না, যার কারণে আমি এই বেয়াদবি করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরবার নববীতে এসেছি, উপস্থিত হয়েছি, ক্ষমা প্রার্থনা করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করেন, আপনার দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবীকে ডাক দিলেন, বললেন, রে আমার সাহাবী, কাটা হাতটুকু কোথায়? আমার নবীজি যখন ডাক দিলেন, রে সাহাবী, কাটা হাতটা কোথায়? সাহাবী কাটা হাতটুকু নিয়ে এসে ইহুদিকে সামনে দাঁড়ায় করে দিলেন, আর বললেন, রে আমার সাহাবী, কাটা হাতটুকু তুমি সুন্দর করে সেই জয়েন্টে জয়েন্টে তুমি লাগিয়ে দাও। লাগিয়ে দেওয়ার পরে আমার নবীজির এই মুখ মোবারক থেকে সামান্য একটি থুতু মোবারক বের করে সুন্দর করে চতুর্দিকে স্প্ল্যাশ করে দিলেন, সুন্দর করে মুছে দিলেন। মুছে দেওয়ার পরে হাত এমন ভাবে লাগলো, মনে হয় যেন এই ব্যক্তির হাত জীবনও কোনোদিন ভাঙ্গে নাই, ভাঙ্গে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি হচ্ছে মহান ডাক্তার, কথা বলেন ঠিক কিনা? মহাবিজ্ঞানী, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এরকম একটা নবী গোটা দুনিয়ার তোমরা কোথাও খুঁজে পাইবানি, কথা বলেন ঠিক কিনা? খুঁজে তোমরা পাবে না, নবীজির কোনো তুলনা নেই, নবীজির সাথে তুলনা দেওয়ার কোনো বিষয় নেই। নবীজি কেমন? তাহলে আমার নবীজির সাথে কি কোনো তুলনা চলবে? জবান খুলে বলেন চলবে? কোনো তুলনা চলবে না? তাকবীর, নারায়ে রিসালাত, আওয়াজ দিয়ে বলেন না, নারায়ে তাকবীর। এই আওয়াজও তো হুজুর খুশি হবেন না। কি আওয়াজ দিচ্ছেন ভাই, বুঝি না তো কিছু, খিদে লেগে গেছে মনে হয়, এই তাবারুকের ব্যবস্থা আছে নাকি?
তাবারুকের ব্যবস্থা আছে? তাবারুকের ব্যবস্থা আছে তো, আপনারা তো নৈরাশ হয়ে গিয়েছেন কেন? তাবারুক আছে, নারায়ণ তাকবীর, এই আওয়াজও হবে না ভাই, আওয়াজ বাড়াই দিতে পারবেন তো? আওয়াজ বাড়বে, কথা বলতেছেন না কেন? আওয়াজ বাড়বে, দেখি আপনাদের কতটুকু শক্তি আছে, গলা সবকিছু ছেড়ে দিয়ে আওয়াজ দিতে হবে, নারায়ণ তাকবীর। এখনো হয় নাই, কোন রকম হয়েছে? আপনাদের গলায় কিন্তু যথেষ্ট সাউন্ড, বলবেন হুজুর কেমনে জানলেন? জানছি এ কারণেই, এই যে কিছুদিন ধরে নির্বাচনী প্রচারণা চলতেছে না, ওরে ভাই আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঠিক কিনা? কি রাগ হইলেন নাকি? তাদের ব্যাপারে স্লোগান দিলে কোনো মূল্য নেই, 500 টাকা 1000 টাকা পাওয়া যাবে, কিন্তু নারায় রিসালাত নারায় তাকবীর যতই বলবেন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে। জোর আওয়াজে দেখি কার গলায় কত জোর আছে, নারায় তাকবীর, নারায় সালাম, নারায় গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, যুক্তিবাদী সাহেবের আগমন, যুক্তিবাদী সাহেবের আগমন, সবাই বলি মারহাবা, হুজুর এসে গেছে। আমারও সময় শেষ পর্যায়ে, আমি কিছুক্ষণের মধ্যেই হুজুরকে বিরক্ত করব না, কষ্ট দিব না, এই দু চার মিনিটের মধ্যেই ইনশাল্লাহ আমি গুছিয়ে আনছি, যেহেতু আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের এই অঞ্চলের পরিচিত মুখ, গোটা বাংলার আলোচনা সৃষ্টিকারে বক্তা তিনি এসে গিয়েছেন, আপনারা অনেকেই ওনার আলোচনা শোনার জন্য এসেছেন, আরও আমাদের অনেক আকর্ষণীয় বক্তা আছে যিনি গোটা আপনার সিলেটের মধ্যে অত্যন্ত জনপ্রিয় বক্তা, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যিনি ধারাবাহিকভাবে নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা উপস্থাপন করেন, হযরতুল আল্লামা মাওলানা আব্দুল হাদ জেহাদি ফেন্সুগঞ্জ সিলেটি সাহেব, তিনিও ইনশাআল্লাহ আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে তাশরিফ আনবেন। বলেন আলহামদুলিল্লাহ, জয় বলেন আলহামদুলিল্লাহ। আমি 2 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি, হুজুর যেহেতু চলে আসছে, এতক্ষণ আলোচনা করেছি, এখন আর আলোচনা নয়, 2-1টি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। প্যারা হাজরিন, সেটা হলো আমরা সকলে মুসলমান, কথা বলেন ঠিক কি না? এতে কি কোনো সন্দেহ আছে? কথা বলেন না কেন, কোনো সন্দেহ আছে? মুসলমান এই কথা মেনে নিতে কি কোনো সমস্যা আছে? কোনো দলমত আছে? কোনো ধরনের কোনো কি পার্থক্য আছে? এক বাক্যে আমরা সবাই কি? আওয়াজ নাই, আমরা সবাই কি মুসলমান? কি রাজি আছেন? আমরা সবাই কি? সুতরাং আমরা ইসলাম ধর্মের অনুসারী, আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার নবীকে ইসলাম এই জীবন ব্যবস্থা, মহান জীবন ব্যবস্থা নিয়ে পাঠিয়েছেন, কথা বলেন ঠিক কি না? কালামে পাকের জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম এটি এমন একটি ধর্ম যেই ধর্মটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, কথা বলেন ঠিক কি না? এই জমিনে আর অন্য কোন ধর্ম যেগুলো রানিং কিন্তু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না, একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হচ্ছে দীন ইসলাম, কথা বলেন ঠিক কি না? আমরা সেই ইসলাম ধর্মের উপরে পরিপূর্ণরূপে বিশ্বাস করে আমরা হয়েছি মুসলমান, কথা বলেন ঠিক কি না? সুতরাং আমাদের ইসলামকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, ইসলামকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, তাহলে কিন্তু মুসলমান জাতি কেউ আপনাকে ছেড়ে দিবে না, কি কথা বুঝতেছেন তো? বুঝতেছেন তো? ইঙ্গিতে বলে যাচ্ছি, কথা বোঝার চেষ্টা করবেন। প্যারা হাজরিন, ইসলাম এমন একটি ধর্ম যেটা শান্তির ধর্ম, উশৃঙ্খলতা সন্ত্রাসবাদ জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক। সুতরাং আমরা মুসলমান, কি রাজি আছি? প্যারা হাজরিন, আরেকটি কথা হচ্ছে, আজকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে তোলপাড় শুরু হয়েছে। সকালে আমি যখন আসছি পথের মধ্যে ছিলাম, তখন দেখলাম একটি ভিডিও, একটি আপনার রঙ্গমঞ্চ অর্থাৎ বিভিন্ন ধরনের ছায়াছবি যেগুলো বানানো হয়, সেই ছায়াছবি বানিয়ে চিত্র নায়ক নায়িকাদেরকে সামনে নিয়ে সেই ছায়াছবির প্রচার প্রসারের জন্য
একজন মৌলবী ছায়াছবির পক্ষে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি রে ভাই, আপনাদের অন্তরে কি ইমান নাই, ইসলাম নাই, ইহসান নাই, নবীর ভালোবাসা নাই? তো জবান খুলে নাউজুবিল্লাহ বলতে পারবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। এই স্বাধীন সোনার বাংলাদেশ, এই বাংলাদেশ হলি আউলিয়ার দেশ, এই দেশ শহীদ আলমের দেশ, এই দেশ সাহেব পরানের দেশ, এই দেশ হচ্ছে ফজলুল সাহেব কাবলার দেশ। এই দেশের মধ্যে আজানের আগে আমরা দুরূদ শরীফ পড়ি, তোমরা বিভিন্ন ভাবে ফতোয়াবাজি করতে পারো, কিন্তু আজকে যখন চিত্রনায়ক এবং নায়িকাদেরকে সামনে নিয়ে উলঙ্গ পাহারা পড়া জাহান্নামী নারীদেরকে সামনে নিয়ে যখন বান্নার একজন মুসলমান নামধারী বক্তা সে যখন আল্লাহর কাছে মুনাজাত দিল, এই যে ইসলামটাকে, এই যে দোয়াটাকে, এই সুন্দর দানি জুবি পাঞ্জাবি, এই নিস্পে সাদ আমার রাসূলের সুন্নতের আদর্শকে সে যে কলঙ্কিত করলো, এটাকে ঠিক করেছে, এটাকে ঠিক করেছে বাংলার মুসলমান কে মেনে নেবে? কখনোই মুসলমান এগুলোকে মানবে না। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়ে আমরা সকল মুসলমান সোচ্চার আছি, কথা বলেন ঠিক কিনা? যতই লাফালাফি বাহাদুরি করো এগুলো টিকবে না, কারণ আল্লাহ ওয়ালারা এখনো দুনিয়ার জমিনে জীবন্ত অবস্থায় আছে, কথা বলেন ঠিক কিনা? যারা মাটির নিচে চলে গিয়েছে তারা এখনো ঘুমায় নাই, আমরা সেই জিন্দা উলিয়া কেরামের রুহানি সন্তান। বাঘ ঘুমিয়ে আছে, বাঘের বাচ্চারা কিন্তু এখনো সজাগ আছে, কথা বলেন ঠিক কিনা? সিংহ দেখেছ? সিংহের গর্জন এখনো দেখো নাই? মুসলমান সিংহের জাতি, মুসলমান বাঘের জাতি, মুসলমান বিড়ালের জাতি নয়, যা ইচ্ছা তাই করবে আর তোমাদেরকে ছেড়ে দিবে, কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন সোচ্চার হয়ে যাবেন, সচেতন হয়ে যাবেন, এবং দোয়ার সাথে বেয়াদবি যারা করেছে আমি অচিরেই বলবো, বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রত্যেকটা মন্ত্রণালয়ে আবদার জানাবো, এই ধরনের নিন্দনীয় কাজটা যারা করেছে তাদেরকে গ্রেফতার দাবি জানাবো, তাদেরকে আইনের আওতায় এনে কেন এই জঘন্যতম কাজটা করলো উপযুক্ত বিচার আমরা চাই, চাই কিনা? যারা বলেন চাই কিনা? প্যারা হাজিরিন, এখন কোনো ফতোয়াবাজি নাই, ফতোয়াবাজিরা কোথায়, মুফতিরা কোথায়? আজকে যেই দোয়া করলো নায়ক নায়িকাদেরকে সামনে, এটা জায়েজ হয়ে গেছে? আমরা আজানের পরে নামাজের পরে মুনাজাত দেই, হাত তুলে দোয়া করি, কথা বলেন ঠিক কিনা? ফতুয়া শুরু হয়ে যায়, শিরকের ফতুয়া, বেদাতের ফতুয়া, নাজায়েজের ফতুয়া, মাকরুহ তাহরিমের ফতুয়া, মাকরুহ তানজিহের ফতুয়া, এখন ফতুয়া কোথায়? আমি কথা লম্বা করছি না, এখানে শেষ করে দিচ্ছি। আরেকটা কথা হলো, আমাদের সমাজের মধ্যে সামান্য ঠুঙ্কু কিছু বিষয় নিয়ে আমরা ফেতনা ফাসাদ সৃষ্টি করি, কথা বলেন ঠিক কিনা? সকলে গিয়েছে দেখা যায় এক মত, আমরা দুই একজন বলি যে মত হেডানা, মত আমারটা আমার মত, কথা বলেন ঠিক কিনা? রাগ হচ্ছেন? আপনি যদি দলিল চান আমি দলিল দিতে বাধ্য। সূরাতুল বাকারা আপনি খুলে দেখেন, আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি। অন্য আয়াতের মধ্যে এসেছে, আল ফিতনাতু আশাদ্দু মিনাস সিনা, আল গীবাতু আশাদ্দু মিনাস সিনা। সুতরাং ফিতনা যারা তৈরি করবে, সমাজ থেকে তার আলাদা করতে চায়, সমাজকে ডিভাইড করতে চায়, এই বিষয়ে ফতোয়া কি? আমার আল্লাহ তাআলা বলেছেন ফতোয়া হচ্ছে একসাথে থাকো, ইন্নামাল মুমিনুন ইখওয়া, সমস্ত মুমিন ভাই ভাই, পরামর্শ করবে, সুন্দর আচরণ আচরণ করবে, একত্রিতভাবে থাকবে, বলে এটা ফররাকু, তোমরা কখনো বিচ্ছিন্ন হবে না। হাদিস শরীফ আমার নবী যে বলে গিয়েছেন, মান সাজ্জা সুজ্জা ফিন্নার, যে ব্যক্তি জামাত থেকে আলাদা হয়ে যাবে, একতাবদ্ধ থেকে আলাদা হয়ে যাবে, সেই ব্যক্তি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, যারা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দিক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর অনেকগুলো কথা ছিল বলার ছিল, ইনশাআল্লাহ আমি আজকের আলোচনা এখানে ইতি টানছি। বিশেষ করে এই মাহফিলের জন্য অনেকে কষ্ট করেছেন, অনেকে দোয়া চেয়েছেন, বিশেষ করে জনাব এলাহি আহমদ সাহেব, জনাব জরিফউদ্দিন, জনাব আলী আহমদ, জনাব ফয়জুল আহমদ, জনাব গোলাপ মিয়া, জনাব সেজুল আহমদ, জনাব নুরুল ইসলাম, জনাব ফয়সাল আহমদ ভাই, জনাব সাজুন আহমদ, জনাব নিস্তাক আহমদ, জনাব রুয়েল আহমদ, জনাব জিলাল আহমদ, জনাব রুমেল আহমদ সহ যারা এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক ক্লেশ করেছেন,
অনেক কষ্ট শ্রম মেধা অর্থ সবকিছুর বিনিময়ে এই জান্নাতের বাগান সাজিয়েছেন, তাদের জন্য আমি গুনাহগার নালায়েক নাচিজ দোয়া করে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ও দুনিয়ার সমস্ত স্থানে যাতে আল্লাহ তাআলা তাদেরকে বা হেফাজত বা আমানত বা সালামত আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই ধরনের প্রোগ্রাম হোক আপনারা চান কিনা, আগামী বছরে এই ধরনের আরো সুন্দর প্রোগ্রাম হোক আপনারা চান কিনা। সুতরাং সবার সাথে একত্রে থাকবেন, একতাভাবে থাকবেন, সঙ্গবদ্ধ হয়ে থাকবেন। আমি আর আলোচনা বাড়াচ্ছি না, আমি আপনাদের এলাকায় সম্পূর্ণই নতুন, আসলে কি বলেছি কি বুঝেছেন কিছুই বলতে পারবো না। যাই হোক আমার জন্য দোয়া করবেন, আমি সকলের কাছে দোয়া প্রার্থী। না এখন তো অতিথি এসে গিয়েছে, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। প্যারা হাজিরিন সকলে সকলের জন্য দোয়া করবেন, তাবাররুকের ব্যবস্থা আছে আপনারা প্রত্যেকে থাকবেন। আপনাদের সিলেটের দুইজন জনপ্রিয় বক্তা দুজনকে কিন্তু আমি রেখে যাচ্ছি, সুতরাং কেউ মাহফিল থেকে উঠবেন না, মাহফিলের আদব শৃঙ্খলা বজায় রাখবেন। কারণ আমরা যারা তরিকতে বিশ্বাসী, আর তরিকতে কুল্লুহু আদাব, তরিকতের প্রত্যেকটা জিনিসের সাথে আদবের সম্পর্ক, যার আদব আছে তার তরিকত আছে, যার আদব নাই তার কোনো তরিকত নাই। এই সৌন্দর্যমণ্ডিত মাহফিল আপনারা ভাঙবেন না তো, বিশৃঙ্খলা করবেন না তো, আল্লাহ তাআলা কবুল করুক, যারা বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا 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 لنكونن من الخاسرين। رب العالمين اللتان এই সিলেটের বুকে 360 ইউনিয়ন কদম মোবারক যেই জমিনের মধ্যে পড়েছে, সেই জমিনের সুন্দর সুন্দর সরল মানুষ সুন্নি মুসলিম জনতা ভাই বোনদেরকে নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন চাতল পার সিএনজি শ্রমিক সমিতির উদ্যোগে সুন্দর মাহফিল সাজিয়েছে, জান্নাতের বাগান যারা সাজালো, যারা জান্নাতের বাগানে এসে আলোকিত করলো, প্রত্যেককেই আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা যারা শ্রম দিয়ে মেধা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে অনেক কষ্টের বিনিময়ে জান্নাতের বাগান সাজিয়েছে, রব্বুল আলামিন আমি গুনাহগার নালায়েক নাচিজ নাফরমান, আমার কোনো যোগ্যতা নেই, কোনো ইলম নেই, আমল নেই। রব্বুল আলামিন অনেক হক্কানি রব্বানি হযরতে হযরতে উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, মুরব্বিনে কেরাম হাত তুলেছে, মুরব্বি বাবার হাত তুলেছে, অনেক তাহাজ্জুদ গুজার মানুষ হাত তুলেছে, গভীর রজনীতে যাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে যায়, নামাজ ভিজে যায়, রব্বুল আলামিন ওই সমস্ত সোনার মানুষগুলো হাত তুলেছে, যাকে পছন্দ হয় তাকে উসিলা বানাইয়া সকলের হাতগুলো কবুল করে নেন। রব্বুল আলামিন দয়াল নবী কামনি ওয়ানা মদিনার নবীজির কদম মোবারকে সকলের হাদিয়া সুরুদ ও সালামগুলো পৌঁছে দিয়েন। রব্বুল আলামিন খাস করে আমাদের মা যারা কবরে, যাদের বাবা কবরে, দাদা কবরে, দাদি কবরে, নানা কবরে, নানি কবরে, শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র আত্মীয় স্বজন এই এলাকাতে বসবাস করে মসজিদে গিয়ে আজান দিয়ে মুসল্লি হয়ে মুক্তাদি হয়ে ইমাম হয়ে মসজিদ দিয়ে মাদ্রাসা দিয়ে আজকে যারা কবরবাসী হয়ে গিয়েছে, প্রত্যেকের কবরকে জান্নাতের গোরজার বানাইয়া দেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকে যারা অতি কষ্ট করে আসলো বসলো সবাইকে কবুল করে নেন, হজ্জে বাইতুল্লাহ সিয়ারাতে মদিনা মুনাওয়ানা আমাদের সবাইকে নসিব করে দেন। রব্বুল আলামিন ঘুমের ঘরে বহু কিছু দেখলাম, যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যেই নবীকে দেখলে জান্নাতের মতো নিয়ামত ওয়াজিব হয়ে যায়। রব্বুল আলামিন যেই নবীকে দেখলে আশিকের অন্তর শীতল হয়ে যায়, যেই নবীকে দেখলে একজন মুমিনের জীবন সফল হয়ে যায়, ঘুমের ঘরে সেই মহান নবীর জিয়ারত আমাদেরকে নসিব করে দিয়েন। রব্বুল আলামিন যেদিন মালাকুল মাউত রাতে ধরা পড়ে যাব, মসজিদের খাট আমার বাড়ির দিকে রওনা হবে, কাপড় রওনা হবে, পানি গরম করা হবে, বড়ই পাতা কাটা হবে, কলার বরফ কাটা হবে, বাঁশ কাটা হবে, কবরের মাটিগুলো খোঁড়া হবে, সেই দিন রব্বুল আলামিন ইমান হালত রাখেন, ইসলাম হালত রাখেন, পবিত্র অবস্থায় রাখিয়েন,
রব্বুল আলামিন একদিকে আপনার ঘর দেখিয়ে দিয়েন, একদিকে আপনার ঘরখানা কাবা কাবাতুল মুশাররফা দেখে দেখে, আর একদিকে নূর নবীজির চেহারা আনোয়ার শরীফ দেখে দেখে এই নাপাক জবানে জারি করে দিয়েন পাক কালিমার জিকির, বেহেস্তি কালিমা, জান্নাতি কালিমা, তাওহীদ ও রিসালাতের সমুন্নত কালিমা, কালিমাতু তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।